नमस्कार बंधुरा, जय श्री किचने आपनादेर सबाइके स्वागत। चलुन देखे नेওয়া যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি কাতলা ভাপা। আমরা কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি ভাপা বানিয়ে থাকি, একই রকম ভাবে যদি কাতলা ভাপাও তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আর অনেকেই এই মাছ ভাপা খেতে পছন্দ করেন না, কারণ আষ্টে একটা গন্ধ থাকে সেই কারণে। কিন্তু আমি যেভাবে আজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাতে মাছের থেকে কোনো আষ্টে গন্ধ কিন্তু আসবে না। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাতলা ভাপার রেসিপি। কাতলা মাছ ভাপা করার জন্য আমি এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তার উপরে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি কাতলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা রুই মাছ দিয়েও করতে পারেন। রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, রুই ভাপা, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে 15 মিনিটের জন্য এই রকমভাবেই রেখে দেব। 15 মিনিট পরে আমি রান্নাটা স্টার্ট করব, ততক্ষণে মশলাটা রেডি করে নেব। এখানে মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কালো সরষে, 1.5 টেবিল চামচ সাদা সরষে। আমি এখানে কালো সরষে সাদা সরষে দুটো মিশিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো সরষে দিয়েই করতে পারেন, মানে কালো সরষে দিয়েও করতে পারেন আবার সাদা সরষে দিয়েও করতে পারেন, আবার এর মধ্যে সামান্য একটু পোস্তও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মশলাটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে আবারও ভেজে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু হলুদ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি এই আদা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি 4-5 মিনিট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর যে পাত্রে আমি মাছ ভাপাটা তৈরি করব সেই পাত্রের মধ্যে এই ভেজে নেওয়া মশলাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের টিফিন নিয়েছি আর এই টিফিন বাটির মধ্যেই মাছটা রান্না করব। এবার আগে থেকে বেটে রাখা সরষে আর লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এই সব মশলা 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলো দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেব। আবারও মশলার সাথে খুব ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি সামান্য একটু নুনও দিয়েছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত। মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। খুব বেশি জল কিন্তু এই মাছটার মধ্যে দেয়া যাবে না, আমি একদমই সামান্য পরিমাণে জলই এর মধ্যে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সরষের তেল আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার টিফিন বাটির মুখটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব।
এদিকে গ্যাসে একটা কড়াইতে আমি বেশ কিছুটা গরম জল বসিয়েছি, আর এই গরম জলের মধ্যে আমি এই টিফিন বাটিটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর এটা ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দিচ্ছি। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। 30 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর এই কাতলা ভাপা কিন্তু হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর টিফিন বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। টিফিন বাটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই টিফিন বাটির ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কাতলা ভাপা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে এই কাতলা ভাপাটা খেতে কতটা টেস্টি হয়েছে। গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এবার আমি গরম গরম এই কাতলা ভাপা সার্ভ করব। আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে কাতলা ভাপা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।